আমরা আদর্শ গ্যাসের একটা সূত্র শিখলাম যেটা হচ্ছে PV এখন হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে ভ্যালু থাকতে পারে অর্থাৎ P বা V এগুলা নানান ভাবে আমরা এক্সপ্রেস করি যেমন V আমরা এক্সপ্রেস করতে মিলিলিটার ইউজ করতে পারি ভি এক্সপ্রেস করতে আমরা লিটার ইউজ করতে পারি V এক্সপ্রেস করতে আমরা আহ অবশ্যই মিটার কিউব ইউজ করতে পারি সেন্টিমিটার কিউব বা cc করতে পারি সেন্টিমিটার কিউব ইউজ করতে পারি ডেসিমିটার কিউব ইউজ করতে পারি তাহলে আমরা মাল্টিপল ফর্মে এগুলো ইউজ করতে পারি এখন আমাদের বুঝতে হবে এখানে কোন ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো এবং কোন ভ্যালুতে আমরা সব সময় নিয়ে যাব ঠিকテムনি প্রেসার এরও আমরা ছোটকালে পড়ছিলাম যে মিলিমিটার অফ মারকারি মিলিমিটার অফ মার্কারি একটা ভ্যালু হতে পারে প্রেসারে এই মিলিমিটার অফ মারকারি সেন্টিমিটার অফ মার্কারি একটা প্রেসারে ভ্যালু আসতে পারে অর্থাৎ ইউনিটটা এটা হতে পারে তারপর এরকম হতে পারে যে বার তারপর টরিসেলি আমরা জানি টরিসেলি আর মিলিমিটার অফ মার্কারি মোটামুটি সেম জিনিস তারপর অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হয় ওটা আসতে পারে ফাইনালি পেস্কেল যেহেতু প্রেসারের ইউনিট হচ্ছে পেস্কেল এটাও আসতে পারে কিলো পেস্কেল আসতে পারে আমাদের বুঝতে হবে আমরা কোন ফর্মটা ইউজ করতে পারবো এবং কখন মনে রাখা লাগবে ইন জেনারেল আমাদের দুইটা ফর্ম খুব প্রমিনেন্ট একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে জুল ঠিক আছে জুল পেস্কেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার এটা মানে আমরা জানি জুল এটা থেকে সাথে হচ্ছে তোমার সরি জুল হবে না আর হচ্ছে মিটার কিউব পেস্কেল মিটার কিউব হবে তাহলে আমরা বুঝতে পারতেছি আমরা দুই ফর্মে যেতে পারি তাহলে আমরা এই যেখানেই আমাদেরকে দেওয়া থাকুক না কেন যেই ফর্মেই দেওয়া থাকুক না কেন প্রশ্নে হয়তো বা দেওয়া আছে মিলিমিটার অফ মার্কারি অথবা বার দেওয়া আছে আমাদেরকে অবশ্যই দুইটা ফর্মে যেতে হবে আমরা হয় অ্যাটমসফিয়ারে যাব অথবা প্যাসকেলে যাব আর কোনো ফর্মে আমরা যেতে পারবো না সবগুলো আমরা এখানে নিয়ে যাব ঠিক তেমনি আমাদের দেখতে হবে আমরা যখন এখানে অ্যাটমসফিয়ার ইউজ করতেছি তখন কিন্তু আমরা কখনো চাইলে এখানে এসে মিটার কিউব ইউজ করতে পারবো না কারণ আমরা জানি মিটার কিউবের সাথে কি আসে প্যাসকেল আসে প্যাসকেলের সাথে আসবে মিটার কিউব অ্যাটমসফিয়ারের সঙ্গে আসবে লিটার ঠিক আছে সো আমাদের এক্সচেঞ্জটা ওভাবে করতে হবে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে ওটা ম্যাটার করে না আমাদের এক্সচেঞ্জটা জানতে হবে সো আমরা প্রথমে ভলিউম নিয়ে কথা বলি ভলিউমের চেঞ্জগুলো আমরা দেখি ভলিউমে আমরা প্রথমে চিন্তা করি আমরা কি জানি আমরা কিছু জিনিস জানি যেমন আমরা জানি এক লিটার সমান এক হাজার এম আমরা জানি আমরা জানি এক মিটার সমান দশ ডেসিমিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার কিলাইয়া হাকায়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে দেশের শান্তি মিলিবে আশা করি এগুলো তুমি জানো আচ্ছা এখন আমরা দেখি এই জিনিসগুলো আমরা জানি তো এখানের সঙ্গে আমরা যখন কিউব করব যেহেতু আমাদের মিটার কিউব যেহেতু ভলিউম ভলিউম মানে হচ্ছে কিউবিক কে আসতে হবে তাহলে এটাকে যদি আমরা কিউব করি কিউব করি কিউব করি আমরা পাবো এখানে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব এখানে আমরা পাবো 10 টু দি পাওয়ার থ্রি ডেসিমিটার কিউব আর এখানে পাবো ওয়ান টু দি পাওয়ার থ্রি মিটার কিউব মানে আলটিমেটলি ওয়ান মিটার কিউব ইজ ইকাল টু আমরা বলতে পারি টেন টু দি পাওয়ার থ্রি ডেসিমিটার কিউব অথবা টেন টু দি পাওয়ার সিক্স সেন্টিমিটার কিউব ওকে এখন আমরা ওদিকে আরেকটা জিনিস দেখে আসি ওয়ান লিটার সমান আমরা দেখতেছি কি ওয়ান থাউজেন্ড এম ওয়ান লিটার সমান ওয়ান থাউজেন্ড এম এখন আমরা জানি আমরা যে কোনো একটা ফিক্স ধরে রাখবো অর্থাৎ আমরা ওয়ান লিটার থেকে এদিকে মুভ করবো অথবা ওখান থেকে এখানে চলে আসবো তো আমার একটা একটা অংশকে ফিক্স ধরে রাখতে হবে যেমন আমরা ধরতে পারি এখানে 1 ml একটা আমরা মনে রাখতে পারি 1 ml সমান 1 সেমি কিউব 1 ml সমান 1 সেমি কিউব তাহলে আমরা বলতে পারি না 1 লিটার সমান এইটা যদি আমরা মনে রাখি 1000 ml সমান আমরা বলতে পারি না 1000 সেমি কিউব যদি এটা বলে ফেলি তাহলে আমরা দেখি তো ওয়ান থাউজেন্ড সেন্টিমিটার কিউব সমান এখানে দেখি আমাদের কোথায় যেতে হবে টেন টু দি পাওয়ার সিক্স সেন্টিমিটার কিউবে যেতে হবে যদি আমরা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে আসতে চাই ফাইনাল ফর্মটা কি হয় লিটার অথবা মিটার কিউব আমরা জানি হয় লিটারে যেতে হবে অথবা মিটার কিউবে যেতে হবে আমরা দুইটার মধ্যে সম্পর্ক করতে তাহলে আমরা এখানে এখানে ওয়ান টেন টু দি পাওয়ার থ্রি আছে আমরা আরো টেন টু দি পাওয়ার থ্রি সেন্টিমিটার কিউব গুণ করে দেই তাহলে দুই সাইডে যদি টেন টু দি পাওয়ার থ্রি গুণ করি আমরা কি পাই আমরা পাচ্ছি 10 টু দি পাওয়ার 3 লিটার ইজ इक्वल টু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব ইজ इक्वल টু আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব ইজ इक्वल টু 1 মিটার কিউব তাহলে আমরা এখান থেকে বলতে পারি না 1 মিটার কিউব তাহলে আমাদের যেখানে 1 মিটার কিউব দেওয়া থাকবে ওখান থেকে আমাদের লিটারে যেতে হলে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি 1 মিটার কিউব থেকে আমাদের লিটারে যেতে হলে 10 টু দি পাওয়ার 3 গুণ করা লাগে অন্যদিকে আমাদের যদি লিটার দেওয়া থাকে ঠিক অপজিটটা 1 লিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব ওকে এখন আমরা অন্য আরেকটা ফর্মে যাই এখন আমরা যদি দেখি এই ওয়ান মিটার কিউব ইসিক্যাল টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব এখন আমরা আবার মিটার কিউবের আর মিটার কিউবের সম্পর্কটা দেখি আমরা যদি এখানে তাকাই ওয়ান মিটার কিউব ইসিক টু টেন টু দি পাওয়ার থ্রি ডেসিমিটার কিউব এখান থেকে আমরা উভয় সাইডে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুন করি তাহলে এটার সঙ্গে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব আর এখানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করা মানে হচ্ছে জিরো হয়ে যাওয়া অর্থাৎ হয়ে যাওয়া তাহলে আমরা কি বলতে পারি এই জিনিসটা মিলাই দেখো তো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়ান ডিএম কিউব ইসিক তাহলে আমরা ডিএম কিউব সেন্টিমিটার কিউব সবকিছু একসাথে করে ফেললাম তাহলে আমরা বলতে পারি ওয়ান লিটার সমান চারপাশ থেকে আমরা চেঞ্জ করে দেখি ওয়ান লিটার সমান টেন টু দি পাওয়ার থ্রি সেন্টিমিটার কিউব ওয়ান লিটার সমান টেন টু দি পাওয়ার থ্রি এমএল ওয়ান এম আবার মিটার কিউব সমান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আবার ওয়ান লিটার সমান ওয়ান ডিএম কিউব এই জিনিসটাকে যদি আমরা এভাবে সাজায় লিখি আমরা তিনটা স্টেপে লিখতে পারি যেমন প্রথমে আমরা লিখতে পারি প্রথমে ওয়ান মিটার কিউব লিখতে পারি সবচাইতে বড় তার থেকে একটু ছোটটা কি দেখো ওয়ান লিটার তার থেকে একটু ছোটটা হচ্ছে ওয়ান লিটার তার থেকে ছোটটা কি তার থেকে ছোটটা হচ্ছে গিয়ে তোমার মিলি লিটার মিলিলিটার বা সেন্টিমিটার কিউব তার থেকে একটু বড়টা হচ্ছে ওয়ান লিটার বা ডিএম কিউব তার থেকে বড় হচ্ছে কি মিটার কিউব তাহলে যত নিচে নামবা তুমি কি করবা টেন টু দিবাওয়ার থ্রি গুন করবা যেমন ওয়ান মিটার কিউব দেওয়া আছে তুমি ডিএম কিউবে যেতে চাও টেন টু দি বা থ্রি গুন করবা এটা দেওয়া আছে ইনভার্স টেন টু দিবাওয়ি করবা আরেক ধাপ নামলে কি করবা আরো টেন টু দিবাওয়ার থ্রি গুন করবা এখন তোমার বই এই চার্টটা যদি তুমি মনে রাখো যে কোনো সার্ডে তুমি চেঞ্জ করতে পারবা লেটস সে তোমাকে বলা হইলো ফাইভ ডিএম কিউব ফাইভ ডিএম কিউব

প্রেসারের এই টেস্টটার সঙ্গে টরিসেলি টেস্টটার সঙ্গে আমরা সবাই পরিচিত আমরা জানি Атমস্ফিয়ার এখানে প্রেসার দিচ্ছে এইখানে প্রেসার দেওয়ার কারণে আমরা জানি এখানে প্রেসার দিলে মার্কারিটা উপরের দিকে উঠবে তো নরমালি একটা মার্কারি যখন ফুল করে তুমি ছেড়ে দাও তখন এটা পড়তে পড়তে একদম খালি হয়ে যাওয়ার কথা কিন্তু দেখা গেছে এটা খালি হয় না কারণ কি এটা প্রেসার দিচ্ছে এটাকে আমরা Атমস্ফিয়ারিক প্রেসার ধরে নেব তো 1 মিটারের একটা মার্কারি সাধারণত 76 মিলিমিটার সরি আমরা যদি এরকম একটা মার্কারি টিউব নিই দেখা যায় এটা সাতশো এক মিলিমিটার বা একমিটার একটা যদি নেই তাহলে আমরা জানি একশো সেন্টিমিটার থাকে ছিয়াত্তর সেন্টিমিটারে গিয়ে এটা থেমে যায় বা গিয়ে থেমে যায় তাই ধরে নেওয়া হয় এটাই হচ্ছে প্রেশার তাহলে সাতশো মিলিমিটার অফ মারকারি বা ছিয়াত্তর মিলিমিটার অফ মারকারি দুইটাই ছিয়াত্তর সেন্টিমিটার অফ মারকারি দুইটাই আসলে অ্যাটমোসফিয়ারিক প্রেশার কত অ্যাটমোসফিয়ারিক প্রেশার ওয়ান অ্যাটমোসফিয়ারিক প্রেশার কে ডিনোট করে ঠিক আছে ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসারকে ডিনোট করে এখন এই প্রেসারটা যখন মেপে দেখা হইছে তখন এটা হচ্ছে 101325 প্যাসকেল এগুলো আমরা এই প্রেসারের হিসাবটা আমরা আগেই পড়ছিলাম আর এটাকে যখন আমরা কিলো প্যাসকেলে কনভার্ট করি বাই 1000 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে 101.325 কিলো হয় ওকে তাহলে আমরা জানি আমাদের মূলত দুইটা ফর্মের দিকে চোখ রাখতে হবে একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক ফর্ম আর একটা হচ্ছে এই প্যাসকেল ফর্ম আমার যদি ভলিউম আমরা মিটার কিউবে নিতে চাই তখন আমরা ই প্যাস্কেলে আসব যদি আমাদের ভলিউমটা Атмосফেরিক প্রেসারে হয় তাহলে আমরা লিটার লিটারে আসব লিটারে থাকলে এই Атмосফেরিকে আসব তাহলে আমাদের এই জিনিসটা মাথায় থাকলো এবার আমরা এগুলো ইউজ করে আর এর ভ্যালুটা বের করব আচ্ছা আর এর ভ্যালু বের করার আগে আমাদের মাথায় রাখা লাগবে আমাদের হয়তো প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকতে পারে ফর एग्जांपल 30 মিলিমিটার অফ মারকারি এই প্রেসারে আমাদেরকে বলতে পারে যে ভলিউম আমাদেরকে এই প্রেসারে ভলিউম বলতে পারে 10 লিটার তারপর আমাদেরকে বলতে পারে যে তাহলে তোমার বলতে পারে 2 অ্যাটমোস্ফিয়েরিক প্রেসারে কত হবে ভলিউম তাহলে তুমি দেখো ভলিউম আছে লিটারে আচ্ছা 2 আমরা এইটাতে লিখি 202 ইনটু 750 প্যাস্কেলে ভলিউম কত হবে তাহলে আমরা যদিও সূত্রটা জানি PV K আমরা জানি P1V1 p2v2 এই সূত্রটা সবাই জানে কিন্তু এখানে মাল্টিপল ফর্মে দিছে কোন ফর্মে যাব আমরা হয় আমরা লিটার Атমস্ফিয়ারে যাব অথবা পেস্কেল মিটার কিউ হবে যাব তাহলে আমরা লিটার Атমস্ফিয়ারে যাই তাহলে প্রথমে এই পেস্কেলটাকে তোমার কিশে নিয়ে যেতে হবে আমরা জানি এটাকে Атমস্ফিয়ারে ফর্মে নিয়ে যেতে হবে আবার এই মিলিমিটার অফ মারকারিকেও আমাদের Атমস্ফিয়ারে ফর্মে নিয়ে যেতে হবে তাহলে এটার জন্য সিম্পল তুমি যদি দেখো মিলিমিটার অফ মারকারি 30 না এটা 300 লিখি তাহলে ইজি হবে তুমি জানো 760 মিলিমিটার অফ মারকারি ইজ इक्वल टू 1 Атমস্ফিয়ারে প্রেসার এখান থেকে দেখলা তাহলে ওয়ান ইজ কত তাহলে তোমার তিনশো ইজ কত তাহলে তুমি অ্যাটমসফিয়ারিক প্রেশারে পেয়ে গেলা বা তুমি বলতে পারো না আমরা অ্যাটমসফিয়ারিকে যাব না আমরা পেস কেলে যাব তাহলে বলতে পারো সাতশো ষাটে পেস কেলে চেঞ্জটা কত হয় এত তাহলে একে কত হয় তিনশো তে কত হয় এভাবে তুমি পেস কেলেও চেঞ্জ করে ফেলতে পারো এরপর ভলিউমটা তাহলে লিটারে রাখা যাবে না ভলিউমটা লিটার থেকে মিটার কিউবে যেতে হলে এক ঘর উপরে উঠতে হয় তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস গুণ করতে হবে তাহলে এটা পেয়ে গেছো তাহলে এবার তুমি যখন বসাবা যেহেতু সবগুলা ভ্যালু सेम প্যাটার্নে আসতেছে তখন হচ্ছে কখনো আনসার মিলবে না এখন তাহলে আমরা আর এর ভ্যালু বের আমরা যদি আবার চলে এখানে আর টা মূলত কি আর টা হচ্ছে পিভি বাই এন টি এটা কি মিন করে এটা মিন করে তুমি যদি আর টাকে বলা হয় হচ্ছে কাজের একক কাজের একক কেন বলা হয় এখানে প্রেশার প্রেসার মানে কি প্রেশার মানে হচ্ছে তুমি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি পরিমাণ কাজ করতেছো অর্থাৎ কাজের একক হচ্ছে গিয়ে তোমার কি কি পরিমাণ ফোর্স দিচ্ছ সরি কি পরিমাণ ফোর্স দিচ্ছ একটা নির্দিষ্ট এরিয়ায় একটা নির্দিষ্ট মিটার কিউব ওকে এটা হচ্ছে প্রেশার ওকে আমরা প্রেশারের এককটা বসালাম এরপর তোমার নেক্সট একক যেটা আছে এটা হচ্ছে ভলিউম ভলিউমের এককটা বসাও মিটার কিউব তাহলে কাটাকাটি করে দেখো তো কি আসে কাটাকাটি করে আসে ফোর্স ইনটু ডিস্টেন্স ফোর্স ইনটু ডিসটেন্স is আমরা জানি work done তাহলে আমরা বলতে পারি না এই যে তুমি R এর value পাচ্ছ এটা মূলত work done work done to দেখো এখানে কি আছে temperature অর্থাৎ এক মোল সাবস্টেন্সের এক মোল গ্যাসের এক temperature temperature এক ডিগ্রি বাড়ানোর জন্য কি পরিমাণ কাজ করা লাগে ওটাকেই বলা হয় R এর value ওকে তাহলে এটার ইউনিট দুই ধরনের হতে পারে তুমি যদি প্রেসারটা ধরো atmospheric প্রেসারে আর এইটা যদি লিটারে ধরো তাহলে এটার ইউনিট হবে লিটার atmospheric pressure hai, per mole per mole আর তুমি যদি অন্য ইউনিটটা ধরো ফর एग्जांपल তুমি ধরলা হচ্ছে যে প্যাসকেল মিটার কিউব তাহলে প্যাসকেল মিটার কিউব পার মোল পার ইদার ওয়েতে ঠিক আছে কিন্তু তোমার দেখা যায় হচ্ছে তোমার এক একটার ক্ষেত্রে ভ্যালু এক এক রকম আসে যেমন লিটার অ্যাটমোস্ফিয়ারে ভ্যালুটা আসে হচ্ছে 0.02 0.082 আর এখানে আসে 8.314 কিভাবে এটা একটু সলভ করে আসি যেমন তুমি এখানের মধ্যে দেখো আমরা পি এর ভ্যালু ভি এর ভ্যালু সবগুলো বসাই আর ইজ ইকুয়াল টু প্রথমে আমরা লিটার অ্যাটমোসফিয়ারে বের করি তারপর আমরা এখানে আসব সো প্রথমে আমরা পি এর ভ্যালু লিটার অ্যাটমোসফিয়ারে যদি বসাই তখন আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে 1 অ্যাটমোসফিয়ারিক প্রেসার পি এর ভ্যালু নরমালি 1 অ্যাটমোসফিয়ারিক প্রেসার হয় তারপর তুমি যখন টেম্পারেচারটা বসাবা তুমি কি বসাবা 273 কেলভিন এটা সব সময় কেলভিনে বসবে 1 মোল ওকে তারপর তুমি চিন্তা করে দেখো এখানে ভি এর ভ্যালু কি বসবে আমরা জানি ভি নরমালি কত হয় 22.4 লিটার এসটিপি বা এসটিপি এগুলো আমরা সামনে দেখব নরমালি এসটিপি তে লিটার হয় তাহলে তুমি যদি এই ভ্যালুটা आंसरটা দেখো চেক করে কি আসে একটু দেখো তো ক্যালকুলেটর ইউজ করে আমরা একটু দেখি তো আমরা ক্যালকুলেটর ইউজ করে কি পাইলাম এটাই পেলাম তো সরাসরি আমরা কোন এককটা বসাবো দেখতে পেলাম তার মানে আমরা ভলিউম যদি এখানে বসাই অর্থাৎ ভলিউম যদি লিটারে বসে অ্যাটমসফিয়ারে বসে তখন আমার আর এর ভ্যালুটা এটা বসাতে হবে আর এর ভ্যালু তখন এটা বসালে ম্যাথ গুলো আসবে অন্যদিকে আর এর ভ্যালু আমরা যদি দেখি অন্যটার ক্ষেত্রে কি হবে প্যাস্কেলের ক্ষেত্রে আমরা জানি প্যাস্কেলের ক্ষেত্রে ওয়ান অ্যাটমসফিয়ার সমান হচ্ছে ওয়ান এটা আমরা ছোটকালে পড়ছিলাম এটার ডেরিভেশনটা আমি দেখাইলাম না এরপর লিটার আমরা জানি লিটারের একটা চার্ট পড়ছিলাম আমরা 1 মিটার কিউব ওয়ান লিটার আমরা ওয়ান সিসি ওয়ান এম এটা দেখছিলাম আমরা জানি প্রতিবার নিচে নামতে টেন টু দি পাওয়ার থ্রি গুণ করা লাগে প্রতিবার উপরে উঠতে টেন টু দি পাওয়ার থ্রি ভাগ করা লাগে অর্থাৎ আমরা এখানে সঙ্গে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করবো অর্থাৎ টোয়েন্টি টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আবার এক মোল টেম্পারেচার সবসময় সিম থাকে কেলভিনে ইউজ করা হয় তাহলে এটার জন্য আমরা যে ভ্যালুটা আসে আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখি তাহলে আমরা কি পেলাম এইট পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর এটা ইজ इक्वल टू আমরা বলতে পারি পেস্কেল মিটার কিউব অর পেস্কেল মিটার কিউব ইজ इक्वल टू আমরা জানি পেস্কেল সমান হচ্ছে নিউটন বাই মিটার স্কয়ার বা ইন ইনটু মিটার কিউব যেটা ফাইনালি আমরা যেটা পাই ওটা হচ্ছে জুল অর্থাৎ আমরা এটাকে বলতে পারি জুল পার মোল পার কিলজি এটার ইউনিটটা আমরা এইভাবেইও বলতে পারি বা পেস্কেল মিটার কিউবও বলতে পারি বা এভাবে যেভাবে আমরা ইচ্ছা বসাতে পারি আলটিমেটলি এটা সেম জিনিসটাই মিন করে ওকে এখন আমরা নেক্সট পার্টে যাই আমরা এরপরে আমরা যখন ম্যাথ দেখব। আমরা যখন ম্যাথ দেখব তখন দেখা যাবে আমরা যদিও সূত্র জানি পি ওয়ান বাই টি অথবা আমাদের সূত্র আসতে পারে আর এর সূত্র আসতে পারে অর্থাৎ আমরা ভ্যালু টি এর নিয়ে আমাদের চিন্তা নাই আমরা যেখানে যেটা বসাবো যেমন পি এর ভ্যালু যদি আমরা প্যাসকেলে বসাই ভি ওয়ান মিটার কিউবে বসাতে হবে এটা যদি লিটারে বসাই এটা অ্যাটমোসফিয়ারে বসাতে হবে আর এর ভ্যালু তখন হবে পয়েন্ট জিরো এইট টু আর এখানে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এভাবে করলে আমাদের ম্যাথ মিলে যাবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ম্যাথ গুলো দেখবো